বাংলাদেশের এই গণতন্ত্রের অবনতির জন্য, এই জাতির এই ধ্বংসের জন্য জাতীয় পার্টি দায়ী। আর বাংলাদেশের দ্রব্যমূল্য, বাজার দর, দুর্নীতি রোধ করতে হলে একমাত্র পথ নিরপেক্ষ নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের অংশগ্রহণে, সর্ব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়। এই 2008-এর নির্বাচনের পরে বাংলাদেশে যে কোনো স্বচ্ছ নির্বাচন হয় নাই, এটা কি আপনারা জাতীয় পার্টি হিসাবে মনে করেন? যদি মনে করে থাকেন, বাংলাদেশের এই গণতন্ত্রের অবনতির জন্য, এই জাতির এই ধ্বংসের জন্য আপনারা জাতীয় পার্টি দায়ী। তবে আপনাকে একটা অশেষ ধন্যবাদ জানাই যে আপনি জাতীয় পার্টি হলেও আপনি জিএম কাদেরের গ্রুপ, আপনি ওই প্রতারক মহিলাটার পক্ষের না, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর মামুন সাহেব, কল্যাণ পার্টির আমি জানি না উনি আগে কোন দল করতেন, এখন নতুন দল কল্যাণ পার্টির উনি মহাসচিব। আমরা এখানে কথা বলতে আসছি কোনো ব্যক্তিগত ভাবে, আপনিও আমাকে চিনতেন না, আমিও আপনাকে জানতাম না, এবং ব্যক্তিগত ভাবে আপনার উপর আমার কোনো কি বলে কোনো রোষানল নেই এবং কটাক্ষ করে কিছু বলারও নেই, কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা আমি বলছি। আপনি এই এই যে বিএনপির পক্ষের লোকটার একটা কথা বলছিলেন, উনি এই পাকিস্তানকে একটা প্রসঙ্গপূর্বক একটা উদাহরণ টানছেন, আর আপনি বললেন যে পেয়ারে পাকিস্তান। আমি অত্যন্ত লজ্জিত আপনার এই শব্দটার জন্য। আপনার কি মনে আছে আজ থেকে কয়েক বছর আগে তোফায়েল আহমদ বোধহয় কোনো একটা মন্ত্রী ছিলেন, তিনি তখন বলছিলেন চীন আমাদের এখন 1 নম্বর বন্ধু এবং পাকিস্তান আমাদের 2 নম্বর বন্ধু। তার পরপরই আমরা পত্র পত্রিকায় দেখলাম শেখ হাসিনা বলছে পাকিস্তানের সাথে ঝগড়াও করব এবং সম্পর্ক মধুর থাকবে। আমি হাসিনার এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি নিউ ইয়র্কের 5-6টা পত্রিকায় আমি লিখছিলাম বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে গলায় গামছা বেঁধে ক্ষমা চাইতে হবে তার এই বক্তব্যটার জন্য, কারণ উনি এই বক্তব্যটার মাধ্যমে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। এই কথাটা বলার পরে আমার লেখাগুলির নিচে আমার নাম ঠিকানার টেলিফোন থাকে, নিউ ইয়র্ক থেকে কোনো এক হিন্দু ভদ্রলোক আমাকে টেলিফোন করে এটার প্রতিবাদ জানালেন যে আমি কেন এই কথাটা বললাম শেখ হাসিনাকে ক্ষমা চাইতে। আমি বললাম যে কেন, সে আমাদের মুক্তিযোদ্ধা থেকে কলঙ্কিত করেছে, আপনি কেন আমাকে এই প্রশ্নটা করলেন? সে বলে যে হ্যাঁ, হাসিনা তো এই পাকিস্তান তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আমি তখন তাকে বললাম যে ভাই, পাকিস্তানের স্বীকৃতির আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের দরকার নাই পাকিস্তানের স্বীকৃতি এবং পাকিস্তানের সাথে সম্পর্ক, কিন্তু হাসিনার এই কথাটার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, যদি আপনার এই আপনি কি এই প্রশ্নটা আমাকে করতেন যদি এই কথাটা খালেদা জিয়া বলতো, সে সঙ্গে সঙ্গে ভাই ভাই হাজি ভাই আমার একটা টেলিফোন আসছে, আমি আপনাকে পরে কল করতেছি, সে আমার থেকে কেটে গেল। এরপরে তাকে আমি ওই দিন 20 বার টেলিফোন করেছি, 15 দিন টেলিফোন করেছি, সে আমার টেলিফোন রেসপন্স করে নাই। এখন হাসিনারা বললে ওটা বন্ধুত্ব হয়ে যায়, আর বিএনপির কেউ বললে সেটা ওই পেয়ারে পাকিস্তান হয়ে যায়। আপনাদের এই মনোভাব পরিহার করতে হবে মামুন সাহেব। আজকের এখানে তো আচ্ছা, শেখ হাসিনা নাই, এখানে ওনার প্রসঙ্গ হঠাৎ করে আসলো কেন? আজকে কথা বলছি তো রবিবারের কথার প্রেক্ষিতে কথা আসছে। না, উনি উনি উদাহরণ হিসেবে বলেছে, ঠিক আছে, উনি উদাহরণ হিসেবে বলেছেন এরকম আপনারা কি ঘটনা ঘটেছে। সেদিন আপনারা কি হাসিনার সেদিনের কথাটা শুনছিলেন এবং প্রতিবাদ করছিলেন? আপনারা করেন নাই? আপনি কিভাবে জানেন আমরা করি নাই? চীন এবং আরে পাকিস্তানের ভাই, পাকিস্তানের হাই কমিশনার তো ফুল দিয়ে অভিনন্দন জানাইছে লিসেন, এই চীন এবং প্রধানমন্ত্রীরে। এই যে ভাইজান, আমি একজন মুক্তিযোদ্ধা, জীবনের বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি, চীন এবং পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের কোনো সহযোগিতার প্রয়োজন আমাদের নাই। এখন রবি ভাই পাকিস্তানের পক্ষে বললে আপনার কষ্ট লাগে না তাইলে? হ্যাঁ, আপনি উনি মুক্তিযুদ্ধ আমি হিসেবে আপনার পাকিস্তানের কষ্ট পক্ষে লাগে না, বলবো আপনি কেন? পাকিস্তানের আপনি তো কথা বলেন পাকিস্তানিদের ফুল নাই, নিছেন না? উনি ঠিক আছে, ঠিক, পাকিস্তানের আরে ভাই, পক্ষের আপনি কথা তো বলে নাই, উনি একটা আপনি এক্সাম্পল তো দিয়েছেন। পাকিস্তানিদের ফুল নিছেন, অভিনন্দন নিছেন জনাব রবি, জনাব রবি, জনাব রবি অবাধ বলতে দিন, নির্বাচন জনাব কেন রবি, হবে জনাব জনাব রবি, জনাব নুরুল ইসলাম রবি বলতে দিন, জনাব নুরুল ইসলাম। মামুন সাহেব? আমি এখনো পাকিস্তানকে বর্বর পাকিস্তান বলি, কিন্তু সেই বর্বর পাকিস্তানিরাও বাংলাদেশের নির্বাচনকে যেইভাবে আপনার কলঙ্কিত করেছে, পাকিস্তানে বর্বর পাকিস্তান আজ পর্যন্ত কোন নির্বাচনে এইভাবে কলঙ্কিত হয়নি। এইবার হয়তো হাসিনার দেখা দেখি একটু কলঙ্কিত করেছে, তাও পুরোপুরি নয়, কিন্তু হাসিনা তো বাংলাদেশের গণতন্ত্র,
সংবিধান সবকিছুই তো দর্শন করেছে। আমার মনে হয় ইসলাম ভাই কি বিএনপি করেন বোধ হয় নাকি? কেন কেন অসুবিধা কি, আপনিও তো করতেন, মামুন সাহেব তো বিএনপি করতেন, বিএনপির লোকে জোট করতেন মুক্তিযোদ্ধার কমান্ডার, উনি হলো মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, কমান্ডার নুরুল ইসলাম। একমাত্র সরকার পরিবর্তন হলেই সমাধান, কিন্তু আরেকটা সরকার এসেও কি একই ধরনের কাজ বা বাজার বাজার ব্যবস্থা বা বাজার কন্ট্রোল কি একদম খুব স্বাভাবিক ভাবে নিয়ে আসতে পারবে, সেই আত্মবিশ্বাসও বা আপনার কিভাবে আছে বা কিভাবে সেটা কিভাবে সম্ভব? আজকে আজকে আমরা এই প্রবাস থেকে শুনি বাংলাদেশের বিরোধী দল নাকি এরকম একটা প্রস্তাব এনেছে, ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট। আমি মনে করি এটাও এটাও আওয়ামী লীগের দেওয়া স্লোগান হবে বলে আমি মনে করি, কারণ বাংলাদেশটাকে একদম নাজুক পরিবেশে নেওয়ার জন্য এই প্রস্তাবগুলি আনা হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের মোটামুটি তিন দিকে বেষ্টিত, এই ভারতের দ্বারা আমরা স্বাধীনতা লাভ করেছি, ভারতের সহযোগিতা ছাড়া আমরা বাংলাদেশ ভৌগোলিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, আমরা সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ, ভারত অসাংবিধানিক ভাবে আমাদের এই নির্বাচনকে প্রলম্বিত করেছে, আওয়ামী লীগকে সহযোগিতা করে পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করে সে আওয়ামী লীগকে রাখতে চেয়েছে, তার জন্য আমরা ভারতের পণ্য বর্জন করব এটা বলা উচিত নয়। আমি মনে করি ভারতকে আমাদের বলা উচিত, তোমরা হাসিনাকে তথা আওয়ামী লীগকে বয়কট করো, তোমরা হাসিনা এবং আওয়ামী লীগকে বয়কট করো, তোমাদের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না। আর বাংলাদেশের দ্রব্যমূল্য, বাজার দর, দুর্নীতি রোধ করতে হলে একমাত্র পথ নিরপেক্ষ নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের অংশগ্রহণে, সর্ব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, তখন ওই যে সিন্ডিকেট গুলি আছে ওই সিন্ডিকেট গুলি দেশ ছেড়ে পালাবে, তাদেরকে কেউ তাড়াতে হবে না, বাজার দর এমনিতেই নেমে আসবে, এটাই হলো সর্বশেষ পন্থা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আমি সর্বশেষ যে মুক্তিযোদ্ধা সাহেব যে কথাটা বলছিলেন, আমি একদম সম্পূর্ণরূপে আমার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ওনার সাথে ডিফার করি যে একটা রেজিম পরিবর্তন হইলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধপাস করে আকাশ থেকে একদম পাতালে চলে আসবে। এটা সর্বৈব মিথ্যা কথা এবং সর্বৈব একটা ধোকাবাজি, এবং মানুষ এটাতে বিশ্বাস করে না, আস্থা আনে না। মানুষ যেটা আস্থা আনে সেটা হচ্ছে, দেখেন, মানুষ আস্থা আনে যদি রাজনৈতিক দলগুলো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মাঝে মাঝে দুই একটা হুঙ্কার ছাড়ে, এটা মানুষ এই কথাটায় বিশ্বাস করে না। আমি আমার আগের বক্তব্য বলেছি, আপনি যদি এখন একটা, আমি আবার আমার কথাটার সারসংক্ষেপ নিয়ে, আমরা বেশি বিস্তারিত যেতে চাই না, আপনার শেষ শেষ এক দফা এক দাবি, আমরা এরশাদের আমার শুনতাম কইতো এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এরপরে জনগণের কোন লাভ হয়নি। আমি একটা কথা বলছি, এক দফা এক দাবি, এখন আপনারা তো সরকার রেজিম চেঞ্জের জন্য আজকে 18 বছর যাবত, 12 বছর যাবত চেষ্টা করছেন, সরকার টিকিটিয়ে ছুটতে পারে নাই, চেঞ্জ তো হয় নাই, কিছু হয়নি। একটা দাবি নিয়ে যদি এখন না মানো যায়, সেটা হলে কবে চালের দাম 10 টাকায় আসবে, কবে গরু মাংসের দাম 300 টাকায় আসবে, কবে আপনার তেলের দাম 100 টাকায় আসবে, কবে আপনার একটা লাউ এর দাম 10 টাকায় আসবে? আপনি দেখেন বাংলাদেশে, বাংলাদেশে বলা হয় চাউলের সর্ব স্বয়ং সম্পূর্ণ, এটা বলা হয়, এটা বিএনপির আমলেও বলতো, এই আমলেও বলা হয় যে আমরা চাউলে স্বয়ং সম্পূর্ণ। সে চাউল কেন আমরা 70-80 টাকা মোটা চাউলে কিনতে হবে, এটা প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। আমরা আমরা সবকিছু আমাদের দেশে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু আমরা দেখি সবসময় বাইরে থেকে আনতে হয়, এটা আসলে
আরো আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ না। ধন্যবাদ ভাই। আমার কোয়েশ্চন, আমরা সবজিতে বলা হয়, সরকারি তরফ থেকে বলা হয় আমরা সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয়, কেন আমাদের ফুলকপি ভরা মৌসুমে 60 টাকা করে 70 টাকা করে কিনতে হবে? বলা হয় আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ, আমরা দ্বিতীয়। বলা হয় আমরা মাছ উৎপাদনে সারা পৃথিবীতে দ্বিতীয়। সেই মাছ আমরা ইলিশ মাছ কিনতে পারি না, যেটা আমাদের জাতীয় মাছ। এখন এখন আমার বক্তব্য হচ্ছে, আমরা আসেন, আমরা সরকার পতন তো করতে পারলাম না, এবার আসেন আমরা এক দফাতে চলে আসি, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমানো ছাড়া আমরা মাঠ ত্যাগ করব না, আমরা রাজপথ ত্যাগ করব না, আমরা কেউ খাব না, আমরা অনশন করলাম এবং আমরা সবকিছু বন্ধ করে দিলাম। যেদিন চাউলের দাম কমবে, যেদিন আটার দাম কমবে, যেদিন তেলের দাম কমবে, সেদিন আমরা রাজপথ ছাড়ব। তাহলে যদি এই দেশের সাধারণ মানুষের 70% মানুষের কোনো উপকার হয়, আদারওয়াইজ আদারওয়াইজ এগুলো আমরা অনেক টকশো গরম করতে পারবো, রাজনৈতিক কর্মসূচি দিলে এগুলো মাঝে মাঝে কিছু গরম হবে, একটা কর্মসূচি হবে এবং নেতা নেত্রীদের একটা খোরাক হবে এবং নেতারা খুশি হবে। ওই যে একজন বলছিল না, আপনারা কাল রাত 9টায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি জানাচ্ছি।